Hi friends, this is Utpal and you are watching Technical Utpal channel. Welcome back to our new video. আজকে আমি একটা নতুন ট্যাব কিনেছি, তো স্যামসাং এর ট্যাব, সেটারই আজকে আনবক্সিং। তো চলো ফটাফট আনবক্সিং এর দিকে এগোই। তো দেখতেই পাচ্ছ প্যাকেট, অ্যামাজন থেকে কিনেছিলাম আমি এই ট্যাবটা, কিনেছি আজকে এসেছে। তো আজকে সেটার আনবক্সিং করতে চলেছি। বলে দিই ট্যাবটার দাম পড়েছে আমার 14,500 মতন। দেখা যাক, খুব সুন্দর প্যাকিং, অ্যামাজনের প্যাকিং বেসিক্যালি সুন্দরই হয়। দেখতে পাচ্ছ স্যামসাং এর ট্যাব, পিছনে কিছু স্পেসিফিকেশন রয়েছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ মডেল। এটা 32 GB ভার্সন, 2 GB র্যাম আছে আর ওয়াইফাই এনেবেলড। এটাতে সিম লাগাতে পারবে না, প্রথমে তোমাদেরকে বলে দিই, এটা ওয়াইফাই এর মাধ্যমে শুধুমাত্র চলবে। এটাতে প্রসেসর রয়েছে 64 বিট, স্ন্যাপড্রাগন প্রসেসর নেই এটাতে, এক্সিনক্সেরই প্রসেসর রয়েছে। আর কি কি রয়েছে, 8 MP 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে রিয়ার ক্যামেরা, আর ফ্রন্ট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল, 2 GB র্যাম, 32 GB রোম রয়েছে। আর সব থেকে তো বেড়া, একটা ম্যাসিভ ব্যাটারি রয়েছে, 6150 mAh ব্যাটারি, অনেকটাই বড় ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ আশা করছি খুব ভালো হবে, আমি রিভিউ দেখেছিলাম। তো চলো ফটাফট আনবক্সিং এ করে দেখি ট্যাবটা কত সুন্দর। অনেকটাই বড় ট্যাব, 10.1 ইঞ্চি এর ডিসপ্লে সাইজ, প্রথমে বলে তোমাদেরকে জানিয়ে দিই। আর এটা সিলভার কালারে আমি পারচেস করেছি, সিলভার কালার ভ্যারিয়েন্ট। এর সাথে রয়েছে একটা, সব থেকে তো ভালো ব্যাপার, টাইপ সি রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে ট্যাবটাতে। আর রয়েছে একটা চার্জার, চার্জারের রেটিংটা একটু দেখে নেব আমরা। চার্জারের রেটিং রয়েছে আউটপুট 5 ভোল্ট, 1.55 অ্যাম্পিয়ার, মানে নিয়ার অ্যাবাউট 6 to 7 অ্যাম্পিয়ার, 6 to 7 ওয়াটের চার্জার, ফাস্ট চার্জার নয়, নর্মাল চার্জার, ঠিকঠাক। তো ট্যাবটা দেখতে খুবই সুন্দর, স্যামসাং এর একটা জিনিস খুব ভালো লাগলো যে অলরেডি প্লাস্টিক বর্জন করেছে, প্লাস্টিকের ভেতরে কোনো জিনিস নেই, এটাও পেপার, খুব সুন্দর। ট্যাবের কালারটা ভীষণই সুন্দর। আর ট্যাবটা সম্পর্কে একটু ওভারভিউ দিয়ে দিই, ট্যাবের পেছনে রয়েছে ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, এখানে রয়েছে টাইপ সি পোর্ট চার্জিং এর জন্য, স্পিকার গ্রিল, ডবল স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমস সাপোর্ট করে, 3.5 mm জ্যাক, মাইক্রোফোন রয়েছে ভিডিও কল করার জন্য, এপাশে রয়েছে এসডি কার্ড স্লট, আর রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড পাওয়ার বাটন, ব্যাস সিম্পল এইটুকুই। তো ট্যাবটা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলে দিই। তো ইউটিউবে অনেক ভিডিওই তোমরা দেখে থাকবে হয়তো ট্যাবটা সম্পর্কে, যেখানে অনেক রকমের অনেক কিছু বলেছে, যে অনেক স্পেসিফিকেশন, অনেক টেকনিক্যালি কথা বলেছে,
যে ট্যাবটা কিরকম চলবে না চলবে। তো আমি বেসিক ভাষায় তোমাদেরকে বলি, যারা যদি কেউ যদি ভাবো যে ট্যাবটা কিনবে বিশেষ করে পাবজি খেলার জন্য, এখনকার দিনে পাবজি ভীষণ পরিচিত একটা গেম, পপুলার গেম, তো পাবজি খেলার জন্য যদি ভাবো তাহলে এটা পাবজি খেলার জন্য নয় বা এরকম হাই কোয়ালিটি কোনো গেমের জন্য নয়, এটা বেসিক কাজের জন্য, মুভি দেখা বা এন্টারটেনমেন্ট বা অন্যান্য সার্ফিং ব্রাউজিং যা কিছু করার জন্য পারফেক্ট আছে। ডিসপ্লেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে নয়, অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, বেসিক্যালি স্যামসাং এর ভালোই হয় ডিসপ্লে কোয়ালিটি, তো ওভারঅল ভালো। মেন ব্যাপার ব্যাটারি ব্যাকআপ আশা করছি অনেক পাওয়া যাবে, আমি পরে একটা রিভিউ আনবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তো স্যামসাং এর এই ট্যাবটাতে পাবজি যদি কেউ খেলো ভাবো, খেলবার জন্য নেবো ভাবো, তো পাবজি প্রথমে বলে দিই এইচডিআর এ পাবজি খেলা হবে না, মিডিয়াম এবং লো মিডিয়াম গ্রাফিক্সে খেললে খেলা যাবে, খুব একটা ল্যাগ আসবে না, ব্যাস এটুকুই, বেশি কিছু আর বলবো না ট্যাবটা নিয়ে, ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিও ট্যাবটার আনবক্সিং। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর এই ভিডিওটাতে আমি দেখতে পাচ্ছি যে অনেকে লাইক করছে না, ভিডিও লাইক করছে তো সাবস্ক্রাইব করছে না, তো আমি খুব একটা ছোট সাবস্ক্রাইবের এম রাখছি, 10টা সাবস্ক্রাইবার আমার অলরেডি, 73 সাবস্ক্রাইবার রয়েছে, তো অ্যাটলিস্ট 83 সাবস্ক্রাইবার আশা করি এই ভিডিওটাতে দেখার পরে কেউ সাবস্ক্রাইব করবে, 83 সাবস্ক্রাইবার, এবং লাইকের একটা এম রাখলাম 20টা লাইক, মিনিমাম 20 থেকে 50টা লাইক আশা করি তোমরা করবে ভালো লাগলে ভিডিওটা। তো নেক্সট ভিডিও আবার আসবে, থ্যাংক ইউ, বাই বাই।